थोड़ा सा भीतर रुके जा रहा है क्या लगने नहीं है ना गौतम क्या लगने नहीं जा বিশ্বের অশান্তি এবং যে হানাহানি মানুষের যে হিংসা তার মধ্যে করোনা এক বছর মানুষের যে অবস্থায় গেছে তা আমরা জাতিগত বৌদ্ধ হিসেবে পরম্পরা বৌদ্ধ হিসেবে আজকের এই সরস্বতী পূজার দিন আমরা বিশ্বের এবং বাংলার যাতে শান্তি আসে এবং সকলের মধ্যে যাতে সুখ শান্তি এবং প্রত্যেকে যাতে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী হয়ে নিজের উপরে সব কিছু বিশ্বাস রেখে কাজ করতে পারে উন্নতি করতে পারে বাংলার উন্নতি বাংলার পরিবর্তন এটা আশা করে আমরা বুদ্ধগয়ার মডেলে বুদ্ধ যেহেতু শান্তির প্রতীক বুদ্ধ বিশ্বের শান্তির বাতাবরণ ছড়িয়ে দিয়েছেন আমরাও তাই প্রকাশ এবং প্রচার করছি যাতে মানুষ শান্তিতে তাদের সুখ এবং তাদের স্বাচ্ছন্দ্য তাদের যাতে অধিকার এবং স্বাধীনভাবে তারা জীবনযাপন করতে পারে এই আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে বুদ্ধগয়ার মডেলে আমরা সরস্বতী পূজা করলাম এবং সকলকে কিঞ্চিত আমাদের সাধ্যমতো প্রসাদ বিতরণ করলাম সবাই সুখে থাকবেন সকলকে ভালো রাখবেন এবং যাতে কোনো রকম সমালোচনা এবং কোনো রকম নিন্দা কুৎসা এবং হানাহানির মধ্যে আমরা না যাই এই আশা রেখে আমার বক্তব্য এবং সকলের মঙ্গল কামনা করে শেষ করছি নানান বিপর্যয়ের মধ্যে আমরা সরস্বতী পুজো পালন করছি কিন্তু এই মুহূর্তে আমাদের শ্যামনগর আতপুর বালিকা বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকাদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি জয়শ্রী শিক্ষিকাকে জিজ্ঞাসা করব তার এই মণ্ডপ দেখে কেমন লাগছে বা তার উপলব্ধি কেমন হচ্ছে যদি আপনি যদি কিছু বলুন খুব ভালো লাগছে এত সুন্দর ফিনিশিং হচ্ছে বুদ্ধ মন্দিরের এত সুন্দর কারুকার্য সত্যি আমাদের ভালো লাগছে মোহিত হয়ে আছে শিল্পকে অসংখ্য ধন্যবাদ এরকম তার
ভাবনা চিন্তা বুদ্ধ গয়ায় আমরা না গিয়েও শ্যামনগরে বসে বুদ্ধ গয়ের গয়ার সেই অনুভবটা এখানে খুঁজে পাচ্ছি। এরই পাশের সাথে সাথে আমরা একজন আরেকজন বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও আমরা জিজ্ঞাসা করবো এই মুহূর্তে তারও কেমন লাগছে জিনিসটা। এবং সরস্বতী পুজো তো বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেই জায়গাটা হলেও হয়, কিন্তু সব জায়গাটা দেখতে হবে কোথায় কোন জায়গাটা ভালো থাকে। সুতরাং তাকে একটু জিজ্ঞাসা করিনি না কেমন হয়েছে সঞ্জয়বাবু আপনার? হ্যাঁ, আমি সেই ভাইকেই জিজ্ঞাসা করছি এবং তার কেমন লাগছে যদি আপনি যদি কিছু বলুন। আমার তো খুব ভালোই লাগছে। এর একটা কারণ আমরা এখন চারদিকে দেখছি, বিশেষ করে আমাদের এই বাংলায় যে একটা ধর্ম নিয়ে একটা যেন উন্মাদনা, বিশেষ সম্প্রদায়কে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা। এখানে দেখছি একটা বৌদ্ধর সঙ্গে একটা এই হিন্দু ধর্মের একটা মিশ্রণ, খুব সুন্দর এইটা। এই পরিকল্পনাটা যে করেছে, আমি শুনছি সুদীপ করেছে, খুব সুন্দর হয়েছে। তারই কথা শুনে এই সুন্দর থেকে সুন্দরতম জিনিসটা খুবই আমরা উপলব্ধি করছি এই জায়গাতে এসে। খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, যে করেছেন তারও ভালো হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।